আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদরের গ্রুপনগর গ্রামে। আজকে আমরা আসছি এখানেরই আলামিন এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন চঞ্চল ভাই। তো চঞ্চল ভাই একজন প্রান্তিক খামারি, উনি আসন্ন 2023 কুরবানিকে কেন্দ্র করে ছোট বড় আটটি গরু লালন পালন করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই প্রান্তিক খামারি সেই আটটি গরু, যেখানে আপনারা সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 6.5 লাখ টাকা দামের মধ্যে গরু পাবেন। তো দেখতে পাচ্ছেন বাইরে রয়েছে ওনার ফার্মের দুটি সুন্দর সুন্দর গরু। তো আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো উনি কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে জানাবো। তো চলুন আমরা কথা বলি চঞ্চল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে প্রান্তিক খামারির খামার থেকে কুরবানির গরু দরদাম জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শুরুতে যদি একটু পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ চঞ্চল, আলামিন এগ্রি ফার্মের মালিক। আচ্ছা ভাই, কি করেন আপনি? আমি গরু নিয়ে দেখাশোনা করতেছি। গরু নিয়ে দেখাশোনা করেন? জি। আচ্ছা, কতদিন আগে আপনার এই ফার্মের পদযাত্রা শুরু? এই 6-7 বছর যাব। 6-7 বছর? জি। আচ্ছা, বর্তমানে আপনার ফার্মে কতগুলো গরু আছে? এই 30-35টা। 30-35টা? কি কি গরু আছে? গাভী গরু আছে, দুধের বাচ্চা আছে, আর ষাঁড় গরু আছে, ফ্যাটেনিং এর ষাঁড় আছে। আচ্ছা, তো চঞ্চল ভাই সামনে তো কুরবানির ঈদ। জি। কুরবানির উপযুক্ত কয়টা ষাঁড় গরু আছে? 7-8টা আছে। 7-8টা? জি। এগুলো কি সব আপনার গাভীর ঘরে বাচ্চা না সংগ্রহ করা? আমার দুইটা সংগ্রহ করা, আর বাকি সব আমার ঘরের বাচ্চা। গাভীর ঘরে বাচ্চা? জি। আচ্ছা, তাহলে দুইটা বলতে কি, যে সামনে দুইটা দেখতে পাচ্ছি এগুলো দুইটা সংগ্রহ করা? এগুলি আমার 3 বছর আগে এগুলি সংগ্রহ করা। 3 বছর? জি। তাহলে তো একদম বাচ্চা সংগ্রহ করছিলেন। জি। আচ্ছা, এবং আপনার ফার্মের এই দুইটা হচ্ছে বড় গরু? জি, এই দুইটা আমার বড় গরু। আচ্ছা, তো আপনার কাছে টোটাল গরু আছে কয়টা এখন বিক্রি উপযুক্ত? 8টা গরু আছে। 8টা গরু আছে? জি। কেমন দামের গরু আছে? আপনার 6.5 থেকে আপনার 1 লাখ টাকার মধ্যে গরু আছে। 1 লাখ থেকে 6.5 লাখ টাকা সর্বোচ্চ? জি। আচ্ছা, তো আমরা যদি একটু প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে জানতে চাই, এটা কি জাতের গরু? এই গরুটা আপনি গির। গির জাতের গরু? জি, গির। আচ্ছা, আপনি সংগ্রহ করেছেন 3 বছর আগে? 3 বছর আগে। তখন এর বয়স কেমন ছিল? এটা আপনার দাঁত পড়ে নাই, পড়ার মধ্যে ছিল। দাঁত পড়ে নাই? জি, দাঁত পড়ে। এখন কয় দাঁত? এখন আপনার 4 দাঁত। 4 দাঁত? জি। ওজনটা কি রকম হবে আনুমানিক? ওজনটা আপনি 6.5-6 এর উপরে আছে। 6.5-6 কেজির উপরে? জি, 6.5-6 কেজির উপরে আছে। আচ্ছা, তো এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি? এই গরুটা দেখেন, এই গরুটার দাম বলতে একটু অন্য ভিন্ন দেখায়, একটা সুন্দরের উপরে সব কিছু ডিমান্ড করে, তারপরও একটা যদি দাম না রাখি তার মানুষ তো কথাই বলবে না। এই জন্য এটা আমি 5-এর মধ্যে বিক্রি করে দেবো। আচ্ছা, 5-এর মধ্যে বিক্রি করবে না, চাওয়া দাম 5 লাখ? পাঁচ চাওয়া দাম। চাওয়া দাম হচ্ছে 5 লাখ? 5 লাখ। জি। আচ্ছা, এখন বিক্রি হচ্ছে আলোচনা সাপেক্ষে? জি। আচ্ছা, এটা কি পর্যন্ত? ইট পর্যন্ত? ইট পর্যন্ত কি ভাই, কোনো ভাই যদি আমার সাথে কথা বলে, যদি আমার সাথে তা মিল যায়, আমি ইট পর্যন্ত তাকে আমি লালন পালন করে দিব, তার বাসায় পৌঁছে দিব। বাসায় পর্যন্ত পৌঁছে দিবেন? বাসায় পৌঁছে দিব আমি নিজে, কিন্তু তার খরচটা, পরিবহন খরচটা তাকে দিতে তাকে দিতে হবে। জি। আচ্ছা ঠিক আছে, তবে চলেন এই ওই পাশে আমরা আরেকটা গরু আছে সেই গরুটা একটু দেখি। আচ্ছা, তো চঞ্চল ভাই এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা ভাইয়া ব্যাফট জাত গরু। জাত ব্যাফট গরু? জি। আচ্ছা, এই গরুটা আছে কতদিন ধরে আপনার কাছে? এটা আমার কাছ থেকে ভাই 3 বছর হয়েছে। 3 বছর? জি। এটা কি আপনার গাভীর গরু বাচ্চা ছিল? জি না, এটা সংগ্রহ করা। জি। আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি ভাই বর্ডার থেকে সংগ্রহ করছি। বর্ডার থেকে সংগ্রহ করছিলেন? আচ্ছা, তো এটার ওজন আছে কতটুকু? এটা ওজন আছে আনুমানিক 700 উপরে। 700 কেজি প্লাস? জি জি। আচ্ছা, এত ভাই আমি এটার যে স্কিনটা দেখতে পাচ্ছি এরকম কেন? এই স্কিনটা এরকম হয়ে গেছে? স্কিনটা একটু যত্ন কম হয়েছে তো ভাই, সেই জন্য আর কি। এটা তো যে জমিদার গরু, এটা আমার যে সামান্য ছোট খামার, এই খামারে তো এটা লালন পালন করার মতো আমার পক্ষে সম্ভব না। এটা যে একটা বিলাসবহর গরু, এটা বড় খামারের জন্য একটা, সেই জন্য আমি ভাই এটা ওইভাবে যত্ন করতে পারি না, যে সত্য কথা বলতে। আচ্ছা, মূলত এই জাতটা কিন্তু খুব চাহিদা এখন বাংলাদেশে, তো সেই অনুযায়ী কিন্তু এটার যে বাচ্চা বিক্রি হয় এটাও কিন্তু ভালো একটা দামে বিক্রি হয়, কিন্তু এটার যে কালারটা হয়ে গেছে যার জন্য কিন্তু আপনি এখন ওই রকম আশানুরূপ দাম পাবেন না। আমার কাছে যদি রোজ ছিল, যত্ন করতে পারতাম, এটা সেবা দিতে পারতাম, এটা 25 লক্ষ টাকার উপরে আমি নিজে বিক্রি করতে পারতাম, কিন্তু এটা তো আমার ওই ধরনের আমার ফ্যামিলি নাই, ওই ফ্যামিলি তো পুরোপুরি ওই তৈরি হয় নাই উনি। আচ্ছা, তো এই যে গরু নিয়ে আসেন, তারপরে যত্নের ঘাটতিটা কেন? আমার খামারটা ওই ধরনের তৈরি করতে পারি না আমি, ওই ধরনের তৈরি করতে পারি না। তারপর ওই ধরনের গরু পালন করা উচিত ছিল? জি, এটা শখে কিনা ফলাইছি, কিনার পরে আমি এটা একটা অর্ডার সাপোর্ট দিতে পারি না। আপনি বাচ্চা বেশি দাম দিয়ে এখন যদি ভালো দাম বিক্রি না করতে পারেন, 3 বছর পালন করছেন, তাহলে তো লস হয়ে যাবে। জি, ওই সব করতে গেলে এটা আমার লসের মধ্যে আসবে। আচ্ছা, এখন এই গরুটার দাম চাচ্ছেন কত তাহলে বিক্রির জন্য? এই গরুটা আমি এখন 7 লাখ টাকা হলে বিক্রি করবো। 7 লাখ হলে বিক্রি করবেন? জি। 7 লাখ টাকা না, আলোচনা মানে 7 লাখ টাকা, চাওয়া দাম হচ্ছে 7 লাখ? 7 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আপনার আরো 6টা গরু আছে সেগুলো দেখি। আচ্ছা, তো চঞ্চল ভাই এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা দেশাল গরু ভাই। দেশাল গরু? জি, দেশাল। আপনার গাভীর ঘরে বাচ্চা? জি। এটা আচ্ছা, বয়স কেমন এই গরুটার? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স? জি। ওজন কেমন হবে এটা? ওজন আপনার
ওজন কিরকম হতে পারে? এটা ওজন 450 আছে। 450 জি। এই গোটার দাম চাচ্ছেন কত? এটা 2,20,000 টাকা। 2,20,000 টাকা। 2,20,000 টাকা। চঞ্চল ভাই, এখন যে গোটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা দেশাল বুট্টি গরু। দেশাল বুট্টি গরু জি ভাই। কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। এই গোটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 1,20,000 টাকা। 1,20,000। চঞ্চল ভাই, এটা কি গাবি নাকি? এটা গাবি গরু। আচ্ছা, দেশি গাবি? দেশি গাবি। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স জি। ওকে, এই গোটা দাম চাচ্ছেন কত? এটার 90,000 টাকা। এটার দাম চাচ্ছেন 90,000 টাকা জি। এরপরে আমরা আরেকটা গাবি গরু দেখতে পাচ্ছি, এটা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস জি। এগুলো সব কুরবানির জন্য বিক্রি হবে? সব, শুধু কুরবানির জন্য এগুলি। আচ্ছা, এই গোটা কয় দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত বয়স। এই গাবিটার দাম চাচ্ছেন কত? 1,60,000 টাকা। 1,60,000 জি। তবে আমরা একটা দেশি সার গরু দেখতে পাচ্ছি, এই গোটা দাম? দেশাল গরু। আচ্ছা, আবার বলি, চঞ্চল ভাই, আরেকটা দেশি সার গরু দেখতে পাচ্ছি, কয় দাঁত বয়স এটা? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। এই গোটার দাম চাচ্ছেন কত? গরুটার দাম চাইতেছে 95,000 টাকা। 95,000 টাকা। চঞ্চল ভাই, যে গরুগুলো দেখলাম, এগুলো লালন পালন সম্পর্কে একটু জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করতে? আমার এখানে একটু ঘাসের সমস্যা, আমি দেশাল এগুলির মধ্যে খেয়ার খাওয়াই। আমার এখানে খেয়ার নিয়ে আসছি আমি, 20টার জন্য ডাইকে রাখছি। এই খেয়ার খাওয়ার দেশি ভুসি, ভুট্টা, খেসারি, খেয়ার এবং দানাদার জি। দানাদার সাইলেজ দেন না? না, সাইলেজ আমাদের এখানে অতটা আমি ইউজ করি না। ইউজ করে না? না, যেহেতু ঘাস নাই, এখন তো অনেকেই সাইলেজ খাওয়াচ্ছে, আপনি সাইলেজ তো ব্যবহার করেন? সাইলেজ অলরেডি আমার কিনা হয়েছে, এই আগামী থেকে ইনশাল্লাহ, হয়তো আজকে এক সপ্তাহের মধ্যে সাইলেজ আমার কাছে এসে পড়বো। আচ্ছা, কারণ আপনার কিন্তু গাবি গরু রয়েছে, আর গাবি গরুকে ঘাসও দেন না, সাইলেজও দেন না, সেক্ষেত্রে কি করবো? আমার তো এখানে আমার এটা খরচটা বেশি পড়ে যায়। বেশি পড়ে যায় জি। এভাবে করে কি আপনি লাভের মধ্যে আছেন? এ আছি, কোনো রকম চলতেছে আর কি। চলতেছে জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, যে গরুগুলো দেখলাম, এগুলো যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। যদি আমার সাথে তাদের ই হয়ে যায়, তাহলে আমি যদি আজকে নিয়ে যেতে চাই, আজকে দিয়ে দিব। আর যদি বলে যে আমি কুরবানি পর্যন্ত রাখবো, ওইভাবে আমি রাখার ব্যবস্থা করবে, কোনো সমস্যা হবে না। থাকা খাওয়ার জন্য আমি নিয়ে নিব, আর পরিবহন খরচটা ওনার দিতে হবে। শুধু পরিবহন খরচ যখন নিয়ে যাবে জি। ঠিক আছে। আচ্ছা চঞ্চল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসনের জন্য আপনার প্রত্যেকটা গরু বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা ইনশাআল্লাহ ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।